হ্যালো ফ্রেন্ড মাই নেম ইস প্রতীক আর আপনারা দেখছেন প্রতীক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো আজকে ব্যাপার ইউজ যারা বিগিনের পড়ছে অ্যান্ড্রয়েড ইউজার তো তাদের বিষয়ে কিছু গাইডলাইন দেবো যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনার বন্ধু মতো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সো চলে যাচ্ছি প্রথম ব্যাপারটা হচ্ছে আপনারা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অ্যাপসটা আপনারা নতুন যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তখন প্লে স্টোরে হয়তো অনেক ঝামেলার কারণে প্লে স্টোরে জিমেল না থাকার কারণে আপনারা অন্য স্থান থেকে যেমন নাইন অ্যাপস আবার অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে থাকেন তো সর্বোপরি কথা হচ্ছে কি স্টোর একটু খুলতে ঝামাল হলেও আপনি যদি না পারেন অন্য কাউকে একটু খুলিয়ে নেবেন দ্যাটস ল্যাটস প্লে স্টোরি মানে অ্যান্ড্রয়েডের অ্যাপস অ্যান্ড্রয়েডের তো একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সেফলি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন আর কোথা থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আপনার ফোনে দেখুন একটা পারমিশন চায় সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা কিসের জন্য চাই আমি বলে দিচ্ছি সো আমি একটু দেখাই দিই আপনাদের প্লে স্টোর থেকে তাহলে এই অপশনটা বন্ধ থাকলেও তখন ইনস্টল হবে কিন্তু প্লে স্টোর প্লেস্টোর কোথা থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করতে গেলে এটা আপনাদের এনারল করা লাগবে তো সেটা হচ্ছে আননোন সোর্স অ্যালাউ ইনস ইনস্টলেশন অফ অ্যাপস ফ্রম আননোন সোর্স মানে কোনো অন্য যেখান থেকে মানে অজানা কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আপনি অ্যাপস ইনস্টল করতে চান তাহলে আপনাকে অবশ্যই পারমিশনটা অন করতে হবে তো দ্বিতীয় কথা আমরা অনেকে দেখি আমার ফোন মেমোরিতে তেমন কিছু নেই বাট আমার মেমোরি কার্ডেও কিন্তু আমার ফোন মেমোরিতে কিছুই নেই কিছু বেশি বড়ো বড়ো অ্যাপস ইনস্টল করা নেই আমার ফোনে সামান্য কিছু অ্যাপস ইনস্টল করা আছে বাট ফোন মেমোরি জায়গা চলে যাচ্ছে তো এটা আসলে কীভাবে হবে এটা আসলে কেন হয় আর কি সে জিনিসটাকে বোঝাই তো আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি এবং সেটা ইউজ করতে থাকি যেমন ধরুন কোনো ব্রাউজারের কথাই বলে ক্রম ব্রাউজার ইউসি ব্রাউজার মজিলা ফায়ারফক্স এরকম অনেক অনেক ব্রাউজার আমরা ইউজ করে থাকি তো ব্রাউজার দেখো আমরা চালাই ব্রাউজার একটা কুকিজ থাকে প্রত্যেকটা পেজ যখন লোড করি ওই পেজের কিছু মানে পেজটা সেভ হয়ে যায় ওই পেজের কুকিজটা অটোমেটিক সেভ হয়ে যায় সেভ হতে একটা হিউজ পরিমাণের জায়গা আমাকে ফোন থেকে খেয়ে নেয় তো সেটা আমরা বুঝতে পারি না তো এপ্লে ওইসব ব্রাউজার থেকে কুকিজ অবশ্যই ক্লিয়ার করবেন যদি কুকিজ ক্লিয়ার করতে না পারেন তাহলে অবশ্যই অ্যাপসটা থেকে ক্লিয়ার অ্যাপসটার সেটিং থেকে অ্যাপসটাকে ক্লিয়ার ডেটা করবেন তো অ্যাপ ক্লিয়ার ডেটা তো আমি দেখাচ্ছি তবে সব অ্যাপস আপনারা ক্লিয়ার ডেটা করবেন না কোন ধরনের অ্যাপস ক্লিয়ার ডেটা তো করবেন না সেরকম আমি বলছি যেমন ধরো ফেসবুকটা ক্লিয়ার ডেটা করলে আপনার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে সেটা সেই ক্ষেত্রে আপনাকে আবার দ্বিতীয়বার লগ ইন করতে হবে আর তারপরে ধরুন আপনি কোনো গেমস যেমন ধরুন আমি এই গেমসটা আমি খেলে দশ লেভেল অবধি গেলাম কিন্তু এই গেমসটা যদি আমি ক্লিয়ার ডেটা করে দিই তাহলে আপনারা হবে বলুন তো তাহলে হচ্ছে আমাদের গেমটা একদম এক লেভেলে চলে যাবে প্রথম ঠিক যেরকম ছিল সেরকম তো ক্লিয়ার ডেটা কীভাবে করতে আমি দেখাই দিচ্ছি যেমন যেসব ধরনের ব্রাউজার অন্তত ব্রাউজারটাকে অন্তত সপ্তাহে একবার ক্লিয়ার ডেটা করা উচিত আমার মতে সবাই একটু করবেন এটা কাইন্ডলি আপনার ফোনটাকে অনেকটা ফাস্ট রাখতে সুবিধা করবে মানে সাহায্য করবে আর কি তো আমি আমার ক্রম ব্রাউজার থেকে চলে যাচ্ছি ক্রম ব্রাউজারটা ক্লিয়ার ডেটা করব ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজার একটু ওয়েট করবেন ক্রম ব্রাউজারটা খুঁজে পাচ্ছি না আমি সরি ক্রম ব্রাউজার হ্যাঁ এই যে ক্রম ব্রাউজার একশো সাতাশ এমবি অ্যাপসটা হয়ে গেছে অলরেডি কুকিজ জমা হয়ে হয়ে তো এখান থেকে এখান থেকে আপনারা সিম্পলি স্টোরেজ অপশনটা ক্লিক করবেন স্টোরেজ থেকে যাবেন সেখান থেকে তোমার হচ্ছে স্পেস সরি ম্যান ম্যানেজ স্পেস এখানে যাবেন এখান থেকে দেন ক্লিয়ার ডেটা করে দেবেন এই দেখতে পাচ্ছেন এখানে তো ক্লিয়ার ডেটা ওকে তো অ্যাপসটা ক্লিয়ার ডেটা একটু টাইম নিচ্ছে হতে ক্লিয়ার ডেটা হয়ে গেছে তো অ্যাপসটা দেখুন হচ্ছে উনষাট এমবির কিন্তু খেয়েছিল একশো সামথিং ওর মনে কম বি খেয়েছিলো তো দ্যাটস ইট আর নেক্সট এখন জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফাইলটা তো ফাইল ফাইল দি ফাইল ম্যানেজার থেকে দেখাচ্ছি সো আপনারা ভাবি অ্যান্ড্রয়েড ফাইলটা এত জায়গা খাচ্ছে কেন তো অনেক জায়গা খেয়ে আমাকে অ্যান্ড্রয়েড ফাইলটা তো এখানে ডিটেলসে দেখলে দেখা যাচ্ছে তোমার একটু ওয়েট করুন টোটাল পাঁচশো নয় খাচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফাইলটা ফোনের অ্যান্ড্রয়েড ফাইলটা তো এইখান থেকে অ্যান্ড্রয়েড আমরা ভাবি এই অ্যাপস এই ফাইলটার কাজ এ ফাইলটা আমার মনে অনেক জায়গায় শুধু শুধু খেয়ে নিচ্ছে অ্যাপসটাকে আমরা ডিলিট এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিই তবে আসলে অ্যাপস ফাইলটা আমরা ডিলিট করা উচিত না এই ফাইলটা আসলে আমরা ফোন যতগুলো চালাই সব ধরনের সব আর কি ইনফরমেশান এখানে এসে সেভ হয় যখন আমরা ফোনটা চালাই বিভিন্ন ধরনের গেমের ডেটা যখন গেম আমরা খেলে খেলে স্টেপ বাই স্টেপ পার হই তখন তার যেটা যেটাগুলো সেভ হয় সেগুলো সব আসলে এই ফাইলটার ভিতর সেভ হয় তো এই ফাইলটা ডিলেক্ট করলে হয়তো বা আপনার সেই গেমটা প্রথম লেভেলেও চলে যেতে পারে অর্থাৎ ক্লিয়ার ডেটা হয়ে যেতে পারে তো এই ফাইলটা ডিলেক্ট না করাই ভালো আমার মতে বেটার হবে আর তারপর হচ্ছে আমরা আমাদের ফোনের ব্যাটারি সেভ করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করি প্লে স্টোর থেকে ইউজ করি হয়তোবা তার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করি তো আমাদের ব্যাটারিটা যাতে কম ইউজ হয় বা অনেকক্ষণ আমরা ইউজ করতে পারি এবং ফোনটা তার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি সেভ আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করে থাকি তো এটা হচ্ছে হয়তোবা অ্যাপ্লিকেশানটা কিছুটা কাজ করতে পারে ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশান বা এরা বন্ধ করে রাখছে কোনো অ্যাপ্লিকেশান চালাচ্ছে না এই সেক্ষেত্রে আপনার হয়তো ব্যাটারিটা একটু সেভ হচ্ছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা চলছে এই অ্যাপ্লিকেশানটাতে যখন চল মানে আপনার ফোনে রানিং থাকছে তার জন্য তো একটা ব্যাটারি প্রয়োজন আছে না প্রত্যেকটা অ্যাপ চালাতে জন্য তো একটা ব্যাটারি খাচ্ছে তাই না যেহেতু অ্যাপসটাও চলছে চলছে সে তো ওই অ্যাপসটা থেকেও ব্যাটারি খাচ্ছে অ্যাপসটা কিছু ব্যাটারি সেভ করছে কিন্তু এই অ্যাপসটা চলতে তো ব্যাটারি লাগছে নাকি তো তাতে আসলে যে লাউ সেই কদ কোনো লাভ হয় না এতে তো আশা করি আপনারা শুধু শুধু একটা ফোনে একটা ফালতু অ্যাপ্লিকেশান ইনস্টল করে রাখাই তাছাড়া আর কিছুই না তো আশা করি সবাই বুঝতে পারছেন এ ধরনের ই থেকে একটু দূরে থাকবেন আশা করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পিওর অ্যান্ড্রয়েড ইউজ না করি তো স্টক অ্যান্ড্রয়েড ইউজ না করি তবে সেক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন ই করা হয় তখন অনেকজন ব্লুট্রো অ্যাপস থাকে যেমন ব্লুট্রো যে অ্যাপসগুলো আমাদের কোনো কাজেই আসে না বাট ফোন কোম্পানি দিয়ে দিয়েছে তাদের মানে ওই কোম্পানির সাথে মিট আপ হয়েছে তার জন্য হয়তো দিয়ে দিয়েছে তো ওই অ্যাপসগুলো আমরা সিম্পলি ডিসেবল করে রাখতে পারি তাহলে আমার ফোনটা অবশ্যই ক্লিয়ার থাকবে এবং ফাস্ট থাকবে তো সেক্ষেত্রে আমি দেখুন কিছু অ্যাপ্লিকেশন ডিসেবল করে রাখছি তো আপনার আমাদের সিস্টেমের কিছু আর কি যেগুলো অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নেই সিস্টেম থেকে খুঁজে বের করে সেই অ্যাপসগুলো আপনার ডিজেবল করে রাখবেন যেখান থেকে আমি যেরকম গুগলের মিউজিক প্লেটাকে ইনস্টল ডিসেবল করে রাখছি তারপর হচ্ছে ফানের স্টোরটাকে ডিজেবল করে রাখছি তারপরে অ্যাবাউট ফোন সম্পর্কে একটা এই ছিল সেটাও ডিজেবল করেছি তারপর হচ্ছে হ্যাং আউটস গুগল একটা ভিডিও কলিং অ্যাপস এটা খুব একটা জনপ্রিয় না অন্তত আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে তার জন্য আমি করে রাখিনি হচ্ছে এ পিক আপ জানি আপও আমি তো অ্যাপ বক্স যাই হোক ওয়েব বক্স আর কি সেগুলো ডিজেবল করে আপনাদের যেগুলোর প্রয়োজন না সেগুলো ডিজেবল করে রাখবেন সেগুলো অবশ্যই আপনার ফোনটাকে ফাস্ট রাখতে সাহায্য করবে মানে যেগুলো আর কি লিসেন্ট ব্যবহার করে এটা থাকে তো সেটা আপনাদের টিপসটা বলে দিলাম আপনাদের তো ভিডিওটা যদি ভালো লাগে সো ভিডিওটা আগেই বলেছি ভিডিওটা লাইক করবেন তো আমি নেক্সট কোনো ভিডিও মানে ভিডিওটা লাইক করলে একটা মনের ভিতর একটা অন্যরকম অনুপ্রেরণা খুঁজে পাই নতুন পরের ভিডিওটা তৈরি করার জন্য তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই অনেক ধরনের অনেক ভিউস দেখি ইউটিউবে ফালতু ফালতু ভিডিওয়ে যেমন ধরো হাউটু মানে কীভাবে কাপড় থেকে মানে ছবি থেকে কাপড় সরা বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করে কোনো একটা কাজ শেখানো এইসব লাভ লাভ ভিডিও তো হোক অনেক অনেক ভিডিও আসলে ওরা বাজে বাজে থিম্বল ইউজ করে থাকে ক্লিকবিট করে গুলো কালেক্ট করে থাকে তো ট্যাক্সিটা ওই জন্য ভিডিও থেকে আশা করি আমরা সবাই দূরে থাকবো তো একটাই কথা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে একটা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য